ইভালি থেকে বাইক অর্ডার করেছিলাম 6 মার্চ। তো আমি সাধারণত জানি তারা 45 দিনের আগে কোনো বাইক ডেলিভারি করে না, সো আমি তাদেরকে 50 দিন পর একটা কল করেছিলাম তাদের হটলাইন নাম্বারে। তারা আমাকে বলেছিল যে তারা বাইক দিবে না, তারা এই টাকাটা রিফান্ড করবে। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি রিফান্ডের জন্য আবেদন করবেন তাদের গুগল ফর্মের মাধ্যমে, এবং কিভাবে তাদের ওয়েবসাইটে যে আপনি রিপোর্ট ইস্যু করবেন, কবে এই চেকটা আমি হাতে পাবো, তারপর কবে আমি এটা ক্যাশ করতে পারবো, সব কিছু নিয়েই আমি তাদের সাথে কথাবার্তা বলেছিলাম। ইভালির একটা অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে যেখানে তারা তাদের বিভিন্ন সার্কুলার পোস্ট করে থাকে। তো এই গ্রুপটার নাম হলো ইভালি অফার হেল্প অ্যান্ড রিভিউ। সো সিমিলার নামে অনেকগুলো গ্রুপ পাবেন, আমি অ্যাকুরেট গ্রুপের যে লিঙ্কটা আছে সেটা দিব, এবং সেই সাথে যে গুগল ফর্ম যেটার মাধ্যমে অ্যাপ্লাই করতে হয় তার লিঙ্কটাও দিয়ে দিব। লিঙ্কে ক্লিক করলে ঢুকলে এই পেজটা ওপেন হবে, এখান থেকে আপনি শর্তগুলো পড়ে নেবেন। তারপর যদি আপনি বাইকের রিফান্ড চেক কুরিয়ার মাধ্যমে নিতে চান তাহলে হ্যাঁ চুজ করে সেটাকে আপনি সিলেক্ট করে রাখবেন, তারপর আপনি এখান থেকে নেক্সট যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। ঠিক আছে, এই অপশনে ক্লিক করলে একটা ফর্মের মতো ওপেন হয়ে যাবে, এখান থেকে আপনি আপনাকে আপনার বিস্তারিত যে ইনফরমেশনগুলো আছে সেটা দিতে হবে। তো এখানে প্রথমেই দিতে হবে যে আপনার যে ইভালির যেটা পার্সেস করেছিলেন তাদের যে ইনভয়েস নাম্বারটা আছে সেই ইনভয়েস নাম্বারটা ফার্স্টলি এখানে আপনাকে ইনপুট করতে হবে, তারপর আপনার নাম দিতে হবে, তারপর আপনার মোবাইল নাম্বার দিতে হবে, তারপর যে অ্যাড্রেসে মেনলি আপনি আপনার এই চেকটা আপনি কুরিয়ার মাধ্যমে নিতে চান সেই অ্যাড্রেসটার ডিটেলস খুব ভালোভাবে স্পেসিফিকভাবে এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো সব ইনফরমেশন দেওয়ার পর আপনি যদি এখানে যে সাবমিট অপশনটা আছে সেখানে ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে একটা সাকসেসফুলি যে সাবমিট হয়েছে এরকম একটা এখানে মেসেজ আপনাকে শো করবে। ঠিক আছে, তারপর আপনাকে যেটা করতে হবে, আপনি যে ইনভয়েজের অ্যাগেনস্টে এটা রিফান্ড চেয়েছেন সেই ইনভয়েজের আপনার ইভালির এটা ওয়েব পেজ আছে বা যে অ্যাপস আছে বোথ প্লেসেই আপনি এই অপশনটা পাবেন। এখানে আসার পর আপনি যদি চেক এক্সিস্টিং ইস্যুসগুলো যদি ক্লিক করেন তাহলে যদি আগের কোনো ইস্যুস থাকে সেটা দেখতে পারবেন, আর আপনি যদি নতুন ইস্যুর জন্য এখানে অ্যাপ্লাই করতে চান তাহলে রিপোর্ট অ্যান্ড ইস্যু অপশনে ক্লিক করবেন। তারপর এখানে বাইক রিফান্ড লেখা থাকে, এর আন্ডারে মেনলি আপনাকে দুইটা অপশন আছে, যে দুই অপশনের আন্ডারে আপনাকে আপনি ক্লেম করতে পারবেন, একটা হলো ডেলিভারি আর একটা হলো বাইক রিফান্ড। সো আমি এখান থেকে বাইক রিফান্ড অপশনটা সিলেক্ট করে নিলাম, দেখবেন যে তাদের শর্ততেই লেখাই আছে এই দুইটা অপশন থেকেই শুধু আপনি এই রিফান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপর এখানে একটা ডেসক্রিপশন আপনি এখানে লিখে দিতে পারেন, আমি একটা লিখে দিয়ে দিলাম এখানে, আপনি আপনার যদি কোনো কিছু বলার থাকে সেটা এখানে লিখে দিবেন। তারপর এখানে আপনাকে যেটা করতে হবে তাদের রুলস অনুযায়ী এখানে আপনাকে আপনার যে ভোটার আইডি আছে তার বোথ সাইডের কপি একটা পেজে নিয়ে এসে একটা পেজকে আপনাকে এখানে আপলোড করে দিতে হবে। সো আপনি যদি না পারেন দুইটাও করতে পারেন, বাট তাদের যে ইনস্ট্রাকশন আছে আমি তাদের যে হটলাইনে কথা বলেছিলাম, তো দুটা পেজে এক পেজে নিয়ে এসে আপনাকে এখানে আপলোড করতে হবে, তারপর আপনাকে এখানে সাবমিট করতে হবে। তো সাকসেসফুলি আপলোড হয়ে গেলে আপনাকে এখান থেকে এসে সাবমিটে ক্লিক করতে হবে, তাহলে দেখবেন যে আপনার এটা সাকসেসফুলি সাবমিট হয়েছে। আপনি এটা চেক করে আসার জন্য আবার আপনি যদি চেক এক্সিস্টিং ইস্যুসে ক্লিক করেন, এবার দেখবেন যে বাইক রিফান্ডের যে আপনার রিপোর্টটা ছিল সেটা দেখাচ্ছে, এবং আপনি যদি ভিউয়ে ক্লিক করেন তাহলে পুরো ডিটেলসটা আপনাকে দেখাবে। তার মানে আপনি বুঝতে পারলেন যে আপনি বাইক রিফান্ডের জন্য অ্যাপ্লাই করেছেন। সো এভাবেই মেনলি বাইক রিফান্ডের জন্য অ্যাপ্লাই করতে হয়। তাদের সাথে যে কথাগুলো হয়েছিল সেটা আমি এখানে শেয়ার করতেছি, এখান থেকে আপনি বুঝতে পারবেন কতদিনের মধ্যেই আপনি এই চেকটা আপনার হাতে পাবেন এবং কতদিন পর আপনি এটাকে ক্যাশ করতে পারবেন। ধন্যবাদ স্যার, সাইক্লোন মার্চ মাসের 5 তারিখে যেহেতু অর্ডারটি করা হয়েছিল স্যার, সাধারণত আমাদের সাইক্লোনের এই প্রোডাক্টগুলোর জন্য আমরা চেক রিফান্ড করে দিচ্ছি স্যার। আপনার ডেলিভারি অ্যাড্রেস অনুযায়ী চেকটি পৌঁছে দেওয়া হবে। আপনি আমাদের ইভালি অফার হেল্প অ্যান্ড রিভিউ ফেসবুক একটি পেজ রয়েছে, সেখান থেকে আপনি লিঙ্কটি শেয়ার করা আছে, আপনি লিঙ্কটিতে আপনি আপনার যেই ফর্মটি রয়েছে ফর্মটি পূরণ করে সাবমিট করুন, এবং রিপোর্ট ইস্যুতে বাইক রিফান্ড অপশন সিলেক্ট করে আপনার ভোটার আইডি কার্ডের দুই পাশের ছবিটি তুলে একই পেজে করে কাইন্ডলি একটু সাবমিট করবেন। আচ্ছা, করার পর আমি এটা কতদিন পর চেক পাবো? ঢাকার বাইরে হলে
সর্বোচ্চ 7 থেকে 10 কার্যদিবস পর্যন্ত সময়ের দরকার হতে পারে চেকটি আপনার হাতে পৌঁছানোর জন্য। কি আমি যেদিন চেক করবো সেদিনই কি টাকাটা উইথড্র করতে পারবো? জি না স্যার, আপনাকে সেক্ষেত্রে একটু সময়ের দরকার হতে পারে স্যার। একটি ডেডলাইন দেওয়া হবে, টাইম লাইন অনুযায়ী আপনাকে। মানে আমার অলরেডি কিন্তু প্রায় 2 মাসের মতো হয়ে যাচ্ছে, সেটাই বলতে চাচ্ছি। জি স্যার, আশা করছি আমরা আপনার পেমেন্টের ডেট অনুযায়ী চেকের ডেটগুলো দেওয়া হয়ে থাকে স্যার। আচ্ছা, মানে নর্মালি কতদিন পর হয় চেক, মানে পেমেন্টের ডেট থেকে কতদিন পর এই ক্যাশ করা যায় চেকটা? দুঃখিত স্যার, এটা কনফার্ম আপনাকে এই মুহূর্তে জানাতে পারছি না স্যার। আচ্ছা, আপনি 3 তারিখে অ্যাপ্লাই করেছেন, এখন পর্যন্ত আপনার রিচেরি গোসার রয়েছে সেটা ভ্যারিফাইড হয়নি, আমাদের এন থেকে এখন চেক করা হচ্ছে আপনার ইস্যুটি। আপনাদের জন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল চেক করে আপনাকে একটা সলিউশন দেওয়া হয়, সেজন্য আমি এখান থেকে একটা রিকোয়েস্ট সাবমিট করে দিতে পারতাম যদি আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার থেকে কল করতেন স্যার। একটা ডিফারেন্ট নাম্বার থেকে কল করার কারণে আমরা এখান থেকে আপনাকে কোনো রিকোয়েস্ট রাখতে পারছি না। আপনি যদি কোনো রিকোয়েস্ট রাখতে হয় তাহলে আপনার অ্যাকাউন্ট নাম্বার থেকে আমাদের কাছে কল করতে হবে। আচ্ছা, 51 থেকে কল করতেছি, ঠিক আছে। বাট এটা মানে 7 দিনের মধ্যে আমাকে বলছিল আপনার হটলাইন থেকে আমি এটা পাবো চেকটা, বাট এখনো মানে কিসের জন্য এটা হয়নি? 7 দিনের মধ্যে চেক পাওয়াটা অনেক ইম্পসিবল, আপনার 3 ওয়ার্কিং ডে এর মধ্যে আপনার অর্ডারটা পিকড হবে, মানে আপনার এটা ভেরিফাইড হবে 2 ওয়ার্কিং ডে এর মধ্যে, সেটাও ঠিক মনে আছে। পিকড হওয়ার পরে আপনার 7 to 10 ওয়ার্কিং ডেজ এর মধ্যে আপনার কাছে আপনার চেকটা পৌঁছে যাবে। বাট এখনো পিক করা লাগবে, জাস্ট এটাই জানতে চাচ্ছি। এটা অ্যাগস্টে এখন পর্যন্ত ভেরিফাই করা পসিবল হয়নি আমাদের এন্ড থেকে স্যার। আচ্ছা, সেক্ষেত্রে অপেক্ষা করবেন, আশা করছি কিছুদিনের মধ্যে চেকটা পেয়ে যাবেন। ঈদের আগে আর পাচ্ছেন না, ঈদের পরে পেয়ে যাবেন আশা করছি। অর্ডার স্ট্যাটাস পিকড হয়ে যাবে এবং পিকড হওয়ার পরে 7 থেকে 10 কার্যদিবসের মধ্যে আশা করছি আপনাকে চেকটা কুরিয়ারের থ্রু দেওয়া হবে। ঠিক আছে, পিক হতে নর্মালি আপনাদের কত সময় লাগে এই রিপোর্ট ইস্যু করার পর? দেখেন, আমরা বেসিক্যালি 72 ঘন্টা ট্রাই করি, বাট এই মুহূর্তে লকডাউনের কারণে অনেক জায়গায় রাইডাররা মুভমেন্ট করতে পারছিল না, যার কারণে আমরা চেকগুলো একটু স্লো প্রসেস দিয়েছি। আর এখন যেহেতু ঈদের কারণে হচ্ছে কুরিয়ারের মাধ্যমে তারা প্রোডাক্টগুলো নেওয়া বন্ধ করে দিয়েছে, যার কারণে আমরা ঈদের আগে আর দিতে পারছি না। ঈদের পরে আশা করছি আপনার সাথে যোগাযোগ করে আপনাকে টাকা হ্যান্ড ওভার করে দেওয়া হবে। ঠিক আছে, আপনি যদি এই ভিডিওটা আপনার কোনো হেল্প করে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন এবং আমার নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।